দশভুজা শুধুমাত্র শক্তির প্রতীক নন, তিনি সংগ্রামের পরিচায়ক। জীবনযুদ্ধে এমন সংগ্রাম চালাতে হয় বহু মেয়েকেই। তেমনই দুই বোনের দেখা মিলল বাঁকুড়ার পাত্রসায়রে। স্থানীয় হলুদমণি গ্রামে তাদের এক চিলতে চায়ের দোকান। সকাল থেকে রাত সেই দোকানেই বেঁচে থাকার টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন মান্টু নন্দী আর তাঁর বোন ঝর্ণা নন্দী। বাবার সঙ্গে আসতে শুরু করেছিলাম ছোটবেলায়, অনেক ছোটতেই, তখন হবে 12 বছর বয়স হবে। বাবার সঙ্গে আস্তে আস্তে টুকটাক কাজ শিখি, এইভাবেই দিন চলতে হবে বুঝতে পারিনি আসলে। যে আবার বাবা অসুস্থতাও হয়ে গেল, তার মধ্যে বাবাও মারা গেল, এইভাবে যে কষ্টকর দিন আসবে বলে ভাবতেও পারিনি। আর এইভাবে যে দোকান চালিয়ে সারা জীবন বইতে হবে সেটাও ভাবতে পারছি না এখন আপাতত। কষ্ট প্রচুর হয়, কিন্তু বলার মতন কাউকে প্রকাশ্যে বলতে পারি না, কিন্তু নিজের কষ্ট নিজেকেই রাখতে হয়, কারণ কেউ তো নেই বলবার মতন। দুই বোনের এমন লড়াইকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয়রাও। তাঁরাও চান ভালো থাকুন হতদরিদ্র এই পরিবারের সকলে, তাই নিয়ম করে রোজ মান্টু ঝর্ণার দোকানে চা খেতে আসেন তাঁরা। মোটামুটি ধরুন বছর 5-6 আসছি আমি এই দোকানে চা খেতে। সমাজ এই দুটো মেয়ে চা করে খাওয়াচ্ছে, দোকান চালিয়ে সংসার চালাচ্ছে, কি বলবেন? খুব কষ্টের মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে। মানে দুটো বোন ভোরবেলা থেকে এসে কষ্ট করে, জল হোক বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক, দোকান খুলে দুটো মানে কাস্টমারের জন্যে আমরা ভোরের দিকেও গাড়ি নিয়ে গেলে হ্যাঁ এখানে দাঁড়িয়ে এর কাছ থেকে চা খাইছে, যাতে দুটো পয়সা ও পায়। হ্যাঁ, ওনার বাবা সঙ্গে আমার খুব ভালো ঘনিষ্ঠ ছিল, ওনার বাবা মারা গেছেন। মোটামুটি কষ্টের মধ্যে চালাচ্ছে, খুব যে হ্যাপি তা নয়, খুব কষ্টের মধ্যে চালাচ্ছে। দুটো বোন দেখতেই তো পাচ্ছেন, হ্যাঁ মানে এসে চা টা করে কাস্টমার, এই তো কাস্টমার, দেখতেই তো পাচ্ছেন লকডাউনের বাজার খুব একটা ভালো না। আবার একটা পুজো এসে গেল, আর কিছুদিন পরেই শুরু হবে দেবী পক্ষ। দশভুজার আরাধনায় ভরে উঠবে আকাশ বাতাস, চায়ের গন্ধে মম করবে হলুদমণি গ্রামের ছোট্ট এ চায়ের দোকানও। ইটিভি ভারত, বাঁকুড়া।